নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচরে সম্পন্ন রাজ্যপালের রিভিউ মিটিং, বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা। বিজেপির জেলা কার্যনির্বাহী সভা শিলচরে, দলে যোগ দিলেন 6 কংগ্রেসী। ফুটপাত বেদখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের বুলডোজার, শুরুতে রাঙ্গিরঘাড়ে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সফরের দ্বিতীয় দিনে সোমবার কাছাড়ের জেলাশাসক কার্যালয়ে দ্বিতীয় রিভিউ মিটিং করলেন রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া। এদিন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সীমান্ত সুরক্ষা বাহিনী ও অন্যান্য বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ সম্পর্কে অবগত হন তিনি। সভা শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল জানান, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পকে বিকশিত ভারতের সংকল্প যাত্রারূপে প্রতিটি গ্রামে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শিলচরে দ্বিতীয়বারের মতো রিভিউ মিটিং করা হয়েছে। কেন্দ্র সরকারের স্বচ্ছ ভারত যোজনা জেলায় শতকরা 100% সফল হয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আবাস যোজনাও বিভিন্ন গরিব মানুষের মধ্যে পৌঁছে দেওয়া গিয়েছে। কিষাণ সম্মান নিধি যোজনার 15টি কিস্তির মাধ্যমে দেশের 11 কোটি কৃষকদের হাতে সফলভাবে তুলে দেওয়া হয়েছে। এছাড়া ভারত সরকারের আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে দেশের 50 কোটি মানুষ লাভান্বিত হয়েছেন। এক দেশ এক রেশন কার্ড যোজনায় দেশের 80 কোটি জনগণ বিনামূল্যে 5 কেজি করে চাল পেয়েছেন। দেশে 4 কোটি জাল রেশন কার্ড বন্ধ করে নতুন রেশন কার্ড প্রকৃত হিতাধিকারীদের মধ্যে পৌঁছে দেওয়ার কাজ চলছে, যা আসাম সহ বিভিন্ন রাজ্যে বিতরণ করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এদিন সড়ক পরিষেবার উন্নয়ন, পড়ুয়াদের স্কলারশিপ, সাইকেল বিতরণ, উচ্চশিক্ষায় বিভিন্ন সুবিধা প্রদান, সোলার সিস্টেম, মৎস্যপালন ও আরোহণ যোজনা সহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে রিভিউ মিটিংয়ে আলোচনা করেছেন রাজ্যপাল। ट्यूशन है वो अभी गैप है, उस गैप को पूरा करने के लिए पिछले रिव्यू से सेकेंड रिव्यू में इन्होंने इम्प्रूवमेंट किया, लेकिन अभी भी जैसा अपन चाहते हैं 100% 90% अभी तक उसमें नहीं पहुंच पाए हम। इसी तरह से किसान सम्मान निधि की 15 किस्तें संपूर्ण देश के 11 करोड़ किसानों को मिल गया। हमारी इस डिस्ट्रिक्ट में भी जो इसके लिए इलिजिबल हैं उन लोगों को 15 किस्तों में से जो मिली है, अब इन्होंने आइडेंटिफाई किया कि 52,000 लोग यहाँ के जो किसान हैं, 52,000 किसान, उनको ये किसान सम्मान निधि 15वीं किस्त मिल गई। इस 16वीं किस्त में अभी जो इन्होंने आइडेंटिफाई किया आधार से सीडिंग, उसमें 6,000 लोग अभी और इससे लाभ ले सकते हैं। ये फिगर जितना बढ़ेगा आधार से लिंकअप, उतना ही उतने किसानों को किसान सम्मान निधि जो है वो उनको मिलती रहेगी। ऐसे ही कुछ अन्य योजनाएं भी केंद्र सरकार की चल रही है, उनका भी लाभ मिले। जैसे कि फसल बीमा का बीमा करने के बारे में, उसमें सरकार ने पूरी छूट दे रखी है कि हर किसान अपनी फसल को इंश्योर करने के लिए कर सकता है। इसमें इस ज़िले का परफॉर्मेंस ठीक है, मैं सोचता हूँ इस अब की वाली जो खरीफ की फसल है उसमें ये लगभग 100% उसको अचीव कर लेंगे। एक देश एक राशन कार्ड, ये जो आज की तारीख में सबसे बड़ी सुविधा मिली है कि व्यक्ति यहाँ रहे, राजस्थान रहे, चंडीगढ़ में जाए या कहीं भी जाए, उसको अपना कार्ड का उपयोग उसी तरह से हो जिस तरह से पहले होता था, तो उसमें भी अधिकांश। फुटपाथ बेदखलकारीदेर बिरुद्धे फिर शुरू हलो प्रशासनेर बुलडोजार। সোমবার শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্টে ফুটপাত বেদখলকারীদের বিরুদ্ধে প্রশাসন ও পুরসভার উচ্ছেদ অভিযান শুরু হয়। সোমবার সকাল থেকে প্রশাসনের উচ্ছেদ অভিযান চলে। জেসিবি লাগিয়ে যারা ফুটপাত বেদখল করে ব্যবসা করছেন তাদের দোকান ভেঙে দেওয়া হয়। ফুটপাত দখল করার কারণে প্রায় সময় যানজট সমস্যার সম্মুখীন হতে হয় পথচারী সহ জনগণের। বিশাল পুলিশ বাহিনী ও অর্থ সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে উচ্ছেদ অভিযানকালে কোনো আপত্তিকর ঘটনা না ঘটে। ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। কাছাড় বিজেপির জেলা কার্যনির্বাহক সভায় বিজেপিতে যোগদান করলেন মোট 6 জন। এরা হলেন প্রাক্তন পুর কমিশনার তথা দীর্ঘদিনের কংগ্রেস নেতা অলোক কর, রাজন রায়, অরুণ বিশ্বাস, দিলীপ মিত্র, বিশ্বম্বর গোয়ালা, নবেন্দু বণিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়শঙ্কর গোস্বামী, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপান চক্রবর্তী, জেলা সভাপতি বিমলেন্দু রায়, ঝলক চক্রবর্তী প্রমুখ।
এই সংগঠনের 100 বছর। আমরা জানি যে মার্ক্সবাদের কথা, আমরা কমিউনিস্ট পার্টির কথা কিন্তু জানি, অনেকে হয়তো আমরা জানি না যে অনেকে বলে, অনেকে আমরা হয়তো ভাবি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হয়তো কমিউনিস্ট থেকে পুরনো একটা রাজনৈতিক সংগঠন। কিন্তু আমরা জানি যে 5 বছর বড় একটা সংগঠন, 5 বছর পুরনো একটা সংগঠন, অর্থাৎ 1920 কমিউনিস্ট পার্টি আর 1925 সেই বিজয়াদশমীর দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ জন্ম। আর এখানে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করেছি যে দীর্ঘ 100 বছর তা অতিক্রম হবে, আজকে এই সংগঠনের কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছে, আর আজকে কমিউনিস্ট পার্টিকে যদি আমি ধরি, এই যে সংগঠন, এই সংগঠনটা, এই সংগঠনটা কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছে। আর আমরা তদ্রুপ লক্ষ্য করেছি যে কংগ্রেস 28 ডিসেম্বর 1885, আর 1885, আর আমাদের ভারতীয় জনতা পার্টি 1980। তার মানে কি 95 বছর বড় আমাদের থেকে, 95 বছর আগে সংগঠন। তো 1980 যার সংগঠনের জন্ম, আজকের দিনে ধীরে ধীরে তার অবস্থা, তার উত্থান, আর 1885 যার জন্ম তার ধীরে ধীরে অবনতি, আর 1925 ইংরেজিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। শিলচর তারাপুরে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার তারাপুরে একটি তেলের ট্যাঙ্কারে আগুন লেগে যায়। এই আগুন দেখে স্থানীয় লোকেরা ভয়ে আতঙ্কিত হয়ে যান। ঘটনা খবর পেয়ে উপস্থিত হয় দমকল বাহিনী ও তারাপুর পুলিশ। সবার সম্মিলিত চেষ্টায় তেলের ট্যাঙ্কারের আগুন নিয়ন্ত্রণে আসে। গাড়িটি আগুনে পড়লেও চালকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শর্ট সার্কিটের কারণে এই আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা যায়। শিলচর কাঁঠাল রোড 0.0 লেনের বাসিন্দারা জমি দালালদের জন্য আতঙ্কিত। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জমির মালিক টিঙ্কু গোস্বামীর স্ত্রী জানান, দালালরা অনেকদিন ধরে তাদের ঘর দখল করে আছে, কিছু বলতে গেলে তাদের প্রাণে মারার হুমকি দিয়ে থাকে জমি দালালরা। আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন জমি দালালদের বিরুদ্ধে বিহিত পদক্ষেপ নেওয়ার জন্য, কিন্তু বাস্তবে দেখা গিয়েছে জমি দালালরা খোলা আকাশের নিচে ঘোরাফেরা করছে এবং অসহায় মানুষদের ঘর ও জমি জাল কাগজপত্র বানিয়ে দখল করছে। শিলচর কাঁঠাল রোড বাসিন্দা প্রমোদ মোদকের জমি ও ফাটক বাজারের দোকান দখল করে নিয়েছে এইসব জমির দালালরা। জমির দালাল তরুণ মোদক, রাজন মোদক, রাকেশ মোদকের বিরুদ্ধে আদালতে মামলা করার অনেকদিন হয়ে যাওয়ার পরেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রী ও আদালতের কাছে অতি সত্বর জমি দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। রাকেশ মোদক, তরুণ মোদক, রাজন মোদক, তারা মানে খোলা আকাশের নিচে ঘুরিয়া বেড়ার কি। কাঁঠাল রোড বাসিন্দা প্রমোদ মোদকের আইরংমারা জমি দখল করে, ফাটক বাজারের দোকান দখল করে ওরা মানে খোলা আকাশের নিচে ঘোরাফেরা করছে। হ্যাঁ, মানে সব মানুষের জমি দখল করিয়া জমির দালাল, তারপরে ওই যে টাকা পয়সা দিয়া মানুষকে কি সুদের ব্যবসা করে, সুদের ব্যবসাও করে। আচ্ছা, মানে দুই নম্বরই বলতে দুই নম্বরই তারা, মানে আমরার জায়গাটা কি কারণে দখল করছে। মানে প্রথম দিন মানে আমার হাজবেন্ড গিয়া তারা কোয়ার পরে তারা তো মানে নানান কথাবার্তা হয়েছে, তারপরে মনে করছি যে তারার লগে আমরা আর কথাবার্তা হওয়ার দরকার নাই। আচ্ছা, কেন আমরা যাইমু ভালো মুডে, তখন তারা বাজে চিন্তাধারা করব, মানুষের কাছে বাজে কথাবার্তা হইব, দরকার নাই আমরা। তখন লগে লগেই আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আসামের মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি রাখবো যে এই যে খোলা আকাশের নিচে তারা এইসব ভূমাফিয়ারা ঘুরিয়া মানে ঘুরের, তার কাছে এটাই আমি আবেদন জানাইমু, যাতে আমি আমার যে বাসাটা কিনছি এই বাসাটা যাতে আমি সুন্দরভাবে তারার কাছে গিয়া পাইলে তারারে যাতে উচিত শিক্ষা। শিলচর দ্বিতীয় লিঙ্ক রোড স্থিত সরস্বতী বিদ্যানিকেতন দক্ষিণ শিলচরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ অসম প্রান্তের সংগঠন মন্ত্রী মহেশ ভাগবতজি, স্কুল পরিচালন সমিতির সভাপতি সুশীম চন্দ্রনাথ, শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ অসম প্রান্তের সভাপতি তথা আসাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের অধ্যাপক ডক্টর নিখিল ভূষণ দে, শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ অসম প্রান্তের সহসভাপতি অপূর্ব কুমার নাথ, স্কুল পরিচালন সমিতির প্রাক্তন সম্পাদক তথা বর্তমান সদস্য নিরোদ চন্দ্র কর্মকার, স্কুলের প্রধান আচার্য সঙ্গীতা রায় চৌধুরী সহ বিদ্যানিকেতনের সকল আচার্য আচার্যা সহ বিদ্যার্থী ও অভিভাবকগণ। শুরুতে অতিথিদের সনাতন ধর্মীয় মতে কপালে চন্দনের ফোঁটা ও তুলে পরিয়ে বরণ করা হয়। পরে বিশিষ্টজনের দ্বারা প্রদীপ প্রজ্বলন সহ ভারত মাতা ওঙ্কার ও দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিদ্যার্থীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তারা পড়াশোনার সঙ্গে খেলাধুলা চালিয়ে যেতে বিদ্যার্থীদের উপদেশ দেন। এই খেলাধুলাটা আমাদের ছাত্র জীবনে বিশেষ করে বহু জীবনের একটা মহনীয় অঙ্গ। দুর্ভাগ্যজনক আজকালকে খেলা শুধু সেরকম নেই, শিক্ষার্থীরা বিদ্যার্থীরা এত ব্যস্ত থাকে যে তাদের বিদ্যালয়ের ভাগ গ্রহণ করে টিউশন টিউশনের স্যারের কাছে গিয়ে তারপরে তাদের কাছে সময় থাকে না। খেলাধুলা যেটা আমরা ছোটবেলা পেয়েছি খেলাধুলার জন্য যথেষ্ট সময় আমরা পেয়েছি এবং খেলাধুলা করেছি, কিন্তু আজকালকে ছেলেমেয়েরা যে সুযোগ পাচ্ছে না, তাছাড়া খেলার জন্য উপযুক্ত মাঠ বা পরিকাঠামো সেরকম ভাবে নেই। তাই বিদ্যার্থীদের অভিভাবকদের কাছে আমার অনুরোধ থাকে, আপনারা যেখানেই সুযোগ পাবেন আপনার ছেলেমেয়েদেরকে নিয়ে খেলার সুযোগ দেবেন, তাদেরকে যতটুকু সময় করা যায়, এবং যদি কোনো প্রতিযোগিতামূলক কোনো ইয়ে হয় অনুষ্ঠান হয় সেগুলোতেও ছেলেমেয়েকে পার্টিসিপেট করার জন্য অংশগ্রহণ করার জন্য। আজকে আমি এটাই বলব যারা আজকে ডিগ্রি হয়েছো বা পার্টিসিপেট করেছো বা করনি সবাইকে আমি শিক্ষা বিকাশ পরিষদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং মনে রাখতে হবে তোমরা ভবিষ্যৎ নাগরিক, অর্থাৎ আমাদের যে বিদ্যালয়টির যে ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সেখানে পড়াশোনার সাথে সাথে চরিত্র গঠন ভারতীয় চিন্তাধারায় যাতে আমরা উদ্বুদ্ধ হতে পারি, আমরা যাতে ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি সেটাই আমাদের বিদ্যালয়টির লক্ষ্য। এবং সেই লক্ষ্যে সরাসরি বিদ্যানিকেতন দক্ষিণ আসাম এবং আমাদের এই প্রান্তে প্রায় 50টা বিশ্ববিদ্যালয় আছে যেটা এই কাজ করে যাচ্ছে, আমরা সেই সেই ব্লকের অংশীদারি হয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আজ কার্যক্রম কা জো প্রাইজ ডিস্ট্রিবিউশন কো দেখে বহুত আচ্ছা লাগা। এ তো সবই বিদ্যার্থীলোগ কো दिसंबर जनवरी महीना जो आता है उस समय सभी लोग आनंद में रहते हैं क्योंकि स्कूल का खेल का उत्सव चलता है, साथ में स्कूल का वार्षिक उत्सव चलता है, उस समय क्लास में उत्सव होता है और आपको एंटरटेनमेंट भी मिलता है। आप सभी लोग ने खेल कूद में पार्टिसिपेशन किया है, आप सभी लोगों को मैं शुभकामना बोलता हूँ। जो जीता नहीं है उसको भी कोई चिंता करने की जरूरत नहीं है, आगे भी जी सकता है। मैं एक सभी लोग पार्टिसिपेशन करना ही इम्पोर्टेंट है, मैं इसलिए क्यों बोल रहा हूँ, जो वहीं टीम में भारत आप सभी लोग गूगल में सर्च कर सकते हैं उनको। সংগঠন ইয়াসির উদ্যোগী উপত্যকায় অনুষ্ঠিত হবে বরাক ধামাইল উৎসব 2024। আগামী 11, 18 ও 24 ফেব্রুয়ারি বরাক ধামাইল উৎসব 2024 এর আয়োজন করতে যাচ্ছে সংগঠন ইয়াসি। সোমবার শিলচর পেনশনার্স ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার সভাপতি সঞ্জীব রায় জানান, বরাক সংস্কৃতি প্রেমী মঞ্চের সহযোগিতায় আয়োজিত হতে যাওয়া এই ধামাইল উৎসব কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় আলাদাভাবে অনুষ্ঠিত করা হবে। আগামী 24 ফেব্রুয়ারি উপত্যকার 20টি ধামাইল দলকে শিলচর শিশু উদ্যানে মেগা ইভেন্টের মাধ্যমে প্রতিযোগীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে নগদ অর্থ সহ ট্রফি প্রদান করা হবে বলে এদিন জানিয়েছেন তিনি। অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন আয়োজকরা। করিমগঞ্জ থেকে 5টি দল টপ 5 যারা থাকবে, হাইলাকান্দি থেকে 5টি দল টপ 5 যারা থাকবে, এবং
কাছাড় জেলাতে আমরা টপ টেন, যেহেতু আমরা আয়োজক সংস্থা এখানে, আমরা 10 এবং দুটা জেলা মিলে 20টাকে নিয়ে আমরা ফাইনাল করব। ফাইনালটা হবে আগামী 25 তারিখে। এর আগে 11 তারিখে হবে করিমগঞ্জে, 18 তারিখে হবে হাইলাকান্দিতে এবং 24 তারিখ হবে শিলচর। আর ফাইনালটা আমরা আগামী 25 তারিখে চিলড্রেন্স পার্ক শিলচরে আয়োজন করব। ফাইনালসে যে পুরস্কার ধার্য করা হয়েছে সেটা হচ্ছে, প্রথম পুরস্কার 10,000 টাকা উইথ ট্রফি, দ্বিতীয় পুরস্কার 7,000 টাকা উইথ ট্রফি, তৃতীয় পুরস্কার 5,000 টাকা উইথ ট্রফি, এবং প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে 200 টাকা করে। প্রত্যেক দল 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রত্যেক জেলাতে যেদিন আমরা জেলাভিত্তিক প্রতিযোগিতা করব সে 2 দিন আগে এন্ট্রি বন্ধ হয়ে যাবে। তা আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান করছি যে আপনারা আমাদের সহযোগিতা করুন, যাতে যে আমাদের বোড়াকের যে কৃষ্টি সংস্কৃতিকে আমরা প্রমোট করার যে উদ্যোগ নিয়েছি সেটা শুধু বোড়াকে নয়, আমরা বোড়াক হয়ে আসাম হয়ে দিল্লি পর্যন্ত বসতে পারি, একটা বার্তা দিতে পারি যে ধামাইলের মাধ্যমে আমরা ঐক্যের গান গাবো, ঐক্যের বার্তা দেবো, সেদিকে আমরা তাকিয়ে আছি। এবং হাইলাকান্দিতে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিবেকানন্দ এনজিও, ওদের সাপোর্টিং পার্টনার হিসাবে ওদেরকে আমরা নিয়েছি, এবং করিমগঞ্জে আমাদের সাপোর্টিং পার্টনার হচ্ছে নেতাজি স্পোর্টিং ক্লাব। আমরা সবাই মিলে যৌথভাবে একটা বড় আয়োজনের চেষ্টায় আছি। প্রজন্ম যারা তারা এই দামাইল সম্বন্ধে ওয়াকিবল করা এবং তারা এটার যাতে আকর্ষিত হয়, আজকে এই দামাইলটা এখন সর্বভারতীয় স্তরে দামাইলটা হইতেছে, ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গাতে আমাদের এই সংস্কৃতিটা তারা ওইখানে নিয়ে আসে, কিন্তু আমাদের এখানে যারা নবপ্রজন্ম তারা এটারে এখন পর্যন্ত এটারে সেই সর্বোত্তভাবে গ্রহণ করা হয়েছে না। সুতরাং এটা একটা নতুন আঙ্গিকে, নতুন পরিবেশে, নতুন ইয়েতে চিন্তাধারা দিয়ে এটারে যাতে সবার মধ্যে জনপ্রিয় হয়। সোমবার দুপুর 1:30টায় ফ্ল্যাগ অফ করে শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বিহারা স্টেশনে নতুন স্টপেজের উদ্বোধন করেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদের শিলচর প্রতিনিধি পুলক দাস, শিলচর ডেভেলপমেন্ট চেয়ারম্যান মঞ্জুল দেব, সাংসদের কাটিগড়ার প্রতিনিধি সুখেন্দু কর সহ রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ADRM মিলন সিং, সমাজসেবী অপু দাস, জয়দীপ দেব, বরিষ্ঠ নাগরিক রামেন্দ্র ধর, কাছাড় জেলা SC মোর্চা সভাপতি নিবাস দাস প্রমুখ। এদিনের সভায় উপস্থিত ছিলেন ARM কেজি কুমার, RPFE নিরুপম চক্রবর্তী, উত্তর কাটিগড়া জেলা পরিষদ সদস্য তিলক চাঁদ দাস, কালাইন কোপারেটিভ চেয়ারম্যান অসিত বরন্দে, লক্ষ্মীপুর জিপি সভাপতি অনুপ কুমার পাল, প্রাক্তন জিপি সভাপতি কুমুদ রায়, রণেন্দু চক্রবর্তী প্রমুখ। সভা পরিচালনা করেন BJP কালাইন মন্ডল সভাপতি নিত্য গোপাল দাস। একটা বিশেষ দিন আমাদের জন্য, বিশেষ করে বিহারাবাসী এবং বৃহত্তর কাঠিগড়া LSC এবং বরখলার আন্ডারে এই যে রেলওয়ে স্টেশনটা অনেক পুরনো রেলওয়ে স্টেশন এবং এই রেলওয়ে স্টেশনের অধীনে অনেক লোক এখানে বসবাস করেন, যারা এই রেলওয়ে স্টেশনের বেনিফিট পেয়ে থাকেন, কিন্তু ওদের এই অঞ্চলের বৃহৎ অনেক দিনের একটা পুরনো দাবি, বৃহৎ দাবি যে এই অঞ্চলে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন একটারও কোনো এখানে কোনো স্টেশন স্টপেজ নেই। তো আজকের থেকে প্রায় 3 সপ্তাহ আগে জানুয়ারি মাসের 1st উইকে আমি রেলমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার বৈষ্ণবের সঙ্গে দেখা করেছিলাম এবং এই অঞ্চলের যে গণদাবি আছে ওনার কাছে তুলে ধরেছিলাম। উনি সঙ্গে সঙ্গেই ওনার যে টিম আছে 2-3 জন OSD আর সবাইকে নিয়ে আমাকে ম্যাপ নিয়ে বসেছিলেন যে রাজদীপ দাদা আপ বাতাইয়ে মেরে কো কোন সা স্টেশন মে চাইয়ে, তো হামনে উনকো সমঝায়া কি ইয়ে ওয়ালা স্টেশন মে হামকো এক স্টপেজ চাইয়ে, দো ট্রেন হ্যাঁ উসমে এক ট্রেন মে আপ দে দিজিয়ে, তো লোক ওহাঁ পে কাফি স্যাটিসফাইড হোঙ্গে। আর ইয়াকে জো লোক হ্যাঁ যারা এই অঞ্চল থেকে হয়তো বদরপুর না হলে শিলচর না হলে করিমগঞ্জে গিয়ে ট্রেন ধরতে হয় আসাম থেকে বাইরে যাওয়ার জন্য, আজকে তাদের জন্য একটা সুখবর যে তারা এই অঞ্চলে নিজের জায়গায় নিজের বাড়ির পাশে টাকা পয়সা খরচা না করে, সময় ব্যয় না করে তারা বাড়ির পাশে দূরপাল্লার ট্রেন পাবে। শিলচরের ঐতিহ্যবাহী অগ্রণী ক্লাবের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 4 দিনব্যাপী সাংস্কৃতিক বসে আঁকো প্রতিযোগিতার সমাপ্তি ঘটে রবিবার সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে। সেদিন প্রথমে অগ্রণী ক্লাবের সুবর্ণ জয়ন্তীর মঞ্চে নৃত্য পরিবেশন করেন ক্লাবের মহিলা সদস্য তথা প্রাক্তন পৌর কমিশনার সঞ্চিতা আচার্য। পরবর্তীতে মঞ্চে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত কবি লেখক নিহার রঞ্জন পাল, আইনজীবী সৌমেন চৌধুরী, মিহির রঞ্জন পুরকায়স্থ, ক্লাবের গোল্ডেন সেলিব্রেশন কমিটির চেয়ারম্যান গোপীকানাথ ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি শঙ্কর দে মহাশয়কে ক্লাবের পক্ষ থেকে উত্তরীয় ও হাতে স্মারক দিয়ে সম্মান জানানো হয়। নেতাজির জীবনী নিয়ে বিস্তৃত আলোচনা করার অবকাশ নেই, তথাপি এবছর অগ্রণীর 50 বছর, অগ্রণী এক ঐতিহ্যবাহী ক্লাব, শিলচরের
এই উপত্যকায় দীর্ঘদিন থেকে এই ক্লাবের ব্যবস্থাপনায় নেতাজির জন্মদিবস উদযাপিত হয়ে থাকে। তাই তোমরা যারা কচিকাছাড়া এখানে এসেছো পুরস্কার দিতে, অন্তত নেতাজি কি বলে গেছেন তোমাদের জন্য, স্বাধীনতার জন্য, দেশের জন্য, দু চারটি কথা আমি বলছি। নেতাজি ছাত্র এবং তরুণদের খুব ভালোবাসতেন তার রাজনৈতিক জীবনের প্রথম থেকে। উনি সমগ্র ভারতবর্ষের বিভিন্ন ছাত্র সম্মেলন এবং যুব সম্মেলনে ভাষণ দিতেন। পরীক্ষা পাশ ও স্বর্ণ পদক আগ্রহী দেশমাতৃকার জন্য নিজেকে প্রস্তুত করার উপযুক্ত সময় হল ছাত্র জীবন। কেননা তাজা ফুলেই দেবীর দেবতার উপাসনা হয়, তখন কচিকাঁচা ছাত্রছাত্রীরা তার প্যারেন্টস ডে অর্থাৎ অভিভাবকদের দিন এই সুন্দর থিমকে ঘিরে শুরু হলো শিলচর ডন বস্কো স্কুলে এক অভিনব অনুষ্ঠান। প্রথম দিন 29 জানুয়ারি ছিল জুনিয়র বিভাগের জন্য নির্ধারিত। বিকেল 4টায় শুরু হওয়া অনুষ্ঠানে স্কুলের সকল ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের বাবা মাকে সাথে নিয়ে আসার জন্য। স্বাগত নৃত্য দুর্গা বন্দনার মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাম বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ মর্তুজা আলফরেদ হোসেন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারফর্মিং আর্টসের অধ্যাপক ডক্টর সুজিত ঘোষ, স্কুলের অধ্যক্ষ রেভারেন্ড ফাদার সুরজিৎ টিগা, ভাইস প্রিন্সিপাল রেভারেন্ড ফাদার জোস জোস, ম্যানেজার রেভারেন্ড ব্রাদার রেজি জোসেফ চিরকন্যাল সহ অন্যান্য বিশেষ অতিথিরা এদিন তাদের স্বাগত বক্তব্য উপস্থাপন করেন। কিন্ডারগার্টেনের ছোট পড়ুয়াদের দলগত নৃত্য পরিবেশনগুলি ছিল অসাধারণ। এছাড়াও সুন্দর পোশাক পরা শিশুদের ফ্যাশন শো ছিল চোখে পড়ার মতো। প্রাথমিক শিক্ষার্থীদের দ্বারা ঐতিহ্যবাহী লোকনৃত্য, ভক্তিমূলক নৃত্য ছিল অন্য মাত্রার। সুন্দর আকর্ষণ ছিল ছোট চার শিশু, চতুর্থ শ্রেণীর পড়ুয়া অনুকা রাজ, মাহিরা ফারিকে লস্কর, আব্দুল মুনিব ফাইজান, আরুষ দেবের সঞ্চালনা। We wish peace to prevail in our nation and more especially in the northeastern states. Of late, last year, we have seen that the peace had been hampered by many problems, and then we wish that the peace will prevail back in the northeastern states. Together with that, your prosperity, unless a group of people live in peace and harmony, prosperity will not be there. And education also is connected with that. Education, surely, a true education should bring in a kind of wisdom in the minds of the people, students. That will prevail peace, peaceful kind of endeavors. I hope that Don Bosco will continue to bring in this message of peace to the nation, to the Northeast, and also will work for prosperity of the country, the development of the country. And we are there with the nation. This year, we are sure that we have got a Republic Day was celebrated recently. And then one of the key messages of the Republic Day celebration was a developed India, and I'm sure that the students, those who are passing out from our institution are God-fearing students, and also they are honest citizens, responsible. শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। শিলচরে সম্পন্ন রাজ্যপালের রিভিউ মিটিং, বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা। বিজেপির জেলা কার্যনির্বাহী সভা শিলচরে, দলে যোগ দিলেন 6 কংগ্রেসি। ফুটপাত বেদখলকারীদের বিরুদ্ধে প্রশাসনের বুলডোজার, শুরুতে রাঙ্গিরঘাড়ে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।